हेलो चिल्ड्रेन, आज के क्लास 9 लेसन 1 द टेल ऑफ भोला ग्रैंडपा तार एक्सरसाइज एवं क्वेश्चन आंसर्स ऑब्जेक्टिव्स एंड क्वेश्चन आंसर्स सेगुलो आमरा डिस्कस करबो तोमादेर के आंसरेर साथे आमी पाठाच्छी। देखो फर्स्ट क्वेश्चन सेटा एमसीक्यू मल्टीपल चॉइस क्वेश्चन যেটাতে অপশন দেওয়া আছে, আমি এক এক করে অ্যান্সারগুলো বলছি। ওয়ান সেটার অ্যান্সার বি, মঙ্কিজ বি। ওকে, কোশ্চেন নাম্বার টু, কোশ্চেন নাম্বার টু সেটার অ্যান্সার হবে সি, গ্র্যান্ডসন। ওকে, থ্রি, কোশ্চেন নাম্বার থ্রি, নাও ইউ সি হিয়ার গ্যাং অফ পাইরেটস ওয়ের বারিং এ লার্জ বক্স, এ ইজ দ্য অ্যান্সার। ইজ ইট ক্লিয়ার টু ইউ? দেখো এরপরে নেক্সট পেজ ফোর, অ্যান্সার ডি, উইকলি মার্কেট। অলরেডি আই টোল্ড ইউ ইন দ্য প্রিভিয়াস ভিডিও দ্যাট উইকলি মার্কেট মিনস সাপ্তাহিক বাজার, বা যেটাকে আমরা বাংলায় হাট বলি, হাট। রবীন্দ্রনাথের কবিতাও শুনেছ, হাট লেগেছে আছে না, সেই কবিতাতে আছে হাটের হাটের কথা। তো উইকলি হাট, উইকলি মার্কেট মিনস হাট। তো ডি ইজ দ্য অ্যান্সার। ফাইভ বি, ফাইভ বি সেটা আমরা ভালো করেই জানি, ভোলা গ্র্যান্ডপা ডায়েড অ্যাট দ্য এজ অফ 95। ইজ ইট ক্লিয়ার নাও? দ্য এমসিকিউ কোশ্চেন্স আর ওভার, নাও এক্সারসাইজ টু। নাও এক্সারসাইজ টু দেখো, এখানে উইদিন 15 ওয়ার্ডস, মানে দু লাইন থেকে তিন লাইন হবে না, তো দু তিন লাইনের মধ্যে ছোটো করে অ্যান্সার দিতে হবে। এক্সারসাইজ থ্রিতেও সেটা একটু বড় করে লিখতে হবে। এ সমস্ত অ্যান্সার আমি আগের পাতায় তোমাদেরকে বলছি। নেক্সট পেজ ইউ উইল সি অল দ্য অ্যান্সার্স। ওকে, দেখো এক্সারসাইজ ফোর, প্রথমে কোশ্চেনগুলো আমি ডিসকাস করে দিই। এক্সারসাইজ ফোর দ্যাট ইজ দ্য ন্যারেশন চেঞ্জ। ন্যারেশন চেঞ্জ তোমরা জানো, যেটাকে ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট স্পিচও বলা হয়, ঠিক আছে। কোশ্চেন এক্সারসাইজ ফাইভ দেখো, এক্সারসাইজ ফাইভ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই ধরনের কোশ্চেন সিবিএসসি বোর্ডেও আসে, আইসিএসসি বোর্ডেও আসে। সিবিএসসি বোর্ডেও এই ধরনের কোশ্চেন থাকে, যেটাকে আমরা বলি অ্যাডিটিং। অ্যাডিটিং মানে কী হয়? অ্যাডিট করা। আমরা মোবাইলে বা ল্যাপটপে কম্পিউটারে আমরা অ্যাডিট করি, এখন অ্যাডিটিংয়ের কাজ তো খুব চলে। অ্যাডিট করা মানে সংশোধন করা, কোনো জিনিস যেটা আছে সেটার মধ্যে ভুল আছে সেটাকে অ্যাডিট করা, সংশোধন করা। তো আমরা এ ধরনের কোশ্চেন কম্পিটিটিভ এক্সামেও তোমরা পাবে, যে একটা লাইনে একটা গ্রামারিয়াল মিস্টেক থাকবে, গ্রামার সম্বন্ধিত কোনো মিস্টেক, সেটাকে কারেকশন করা এবং সেটাকে ইনকারেক্টটাকে আন্ডারলাইন করা আর কারেক্ট ওয়ার্ডসকে লেখা। সেটা আমরা এবারে আসছি, আমরা কীভাবে সেটাকে সংশোধন করব। ইজ ইট ক্লিয়ার টু ইউ? দেখো সলিউশনের সাথে আমি তোমাদেরকে লিখে রেখেছি, সেটা একবার আরেকবার ডিসকাস করে দিচ্ছি। এক্সারসাইজ ওয়ান, ওয়ান অপশান বি মঙ্কিস, টু সি অ্যান্সার গ্র্যান্ডসন, থ্রি এ লার্জ বক্স, ফোর ডি উইকলি মার্কেট, ফাইভ বি 95। ওকে, নাও ইট ইজ ক্লিয়ার টু ইউ? দেখো এই পেজগুলোকে তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে, তাকি অ্যান্সারগুলো কপিতে লিখতে খুব সুবিধা হবে। দেখো এক্সারসাইজ টু, এটাকে তোমাদেরকে কপিতে লিখতে হবে, আমি তাও একবার করে এটাকে পড়ে বলে দিচ্ছি, তাকি সুবিধা হবে। এক্সারসাইজ টু কোশ্চেন নাম্বার ওয়ান, কোশ্চেন নাম্বার এ সেটার অ্যান্সার, হোয়েন সাম ওয়ান আস্কড ভোলা গ্র্যান্ডপা হোয়াট হি হ্যাড বিন গ্রিপিং, গ্রিপিং মানে ধরে রাখা, গ্রিপিং, দেন হি রিমেম্বার্ড হিজ গ্র্যান্ডসন অ্যান্ড স্টার্টেড ক্রাইং। ক্রাইয়ের মিনিং আমি বলেছি আগে, ওয়েল, ওয়েল এর মিনিং ক্রাই, চিৎকার করা। দেখো এরপরে বি অ্যান্সার, দ্য গ্র্যান্ডসন হ্যাড বিন ফাউন্ড জাস্ট আন্ডার এ কাউস বেলি, সেটাও তোমাদেরকে আমি কাহিনীতে বলেছি। দেখো সি, ভোলা গ্র্যান্ডপা রিকোয়েস্টেড দ্য ফার্স্ট ম্যান হি স অন দ্য মাউন্ড টু গিভ হিম সাম ওয়াটার টু
ড্রিঙ্ক, এটা তোমরা কাহিনীতে পড়েছো, যেখানে সেটা বাঘের কাহিনী আছে। বাঘের ভয়ে দৌড়তে দৌড়তে একটা লোকের কাছে গেল এবং কিছু বললো, আমাকে জল দাও, আমার খুব তেষ্টা পেয়েছে, আমাকে জল দাও। সো দ্যাট ইজ দ্য অ্যান্সার। নাও ডি, ভোলা গ্র্যান্ডপাস ওয়াইফ ওয়াজ 80 ইয়ার ওল্ড হোয়েন হি হ্যাড ডাইড। এই হিয়ের জায়গাতে তোমরা গ্র্যান্ডপাও, গ্র্যান্ডপা শব্দ লিখতে পারো। এরপরে দেখো নেক্সট পেজ, আমরা এক্সারসাইজ 3 সেটা শুরু করছি। দেখো এক্সারসাইজ 3, এই পেজটাকে দেখো, তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এক্সারসাইজ 3, এটা অ্যান্সারটা একটু বড় হবে। দেখো এক্সারসাইজ 3, তার এ নম্বর কোশ্চেন আমি বলছি তোমাদের। নন কুড, নন মানে কেউ না, নন কুড ফাইন্ড এ রিয়েল ট্রেজার আন্ডার দ্য সাউন্ড স্যান্ড ডুনস, সরি স্যান্ড ডুনস, বিকজ দ্য ম্যাটার ওয়াজ অনলি অ্যান ইমাজিনারি ড্রিম সিন বাই গ্র্যান্ডপা ইন হিজ মিড ডে ন্যাপ। ওকে, নাও বি অ্যান্সার, দ্য টাইগার রোড অ্যাট গ্র্যান্ডপা অ্যান্ড সার্কেলড দ্য ট্রি অ্যাবাউট 100 টাইমস, দেন ইট স্যাট আন্ডার এ বুশ অ্যান্ড হ্যাড বিন লুকিং অ্যাট হিম কন্টিনিউয়াসলি। ওকে, নাও সি, দেখো সি অ্যান্সার। আফটার দ্য ডেথ অফ ভোলা গ্র্যান্ডপা হিজ ওয়াইফ রিয়্যাক্টেড দ্যাট হি হ্যাড ফরগটন টু ব্রেথ, হি মিন্স গ্র্যান্ডপা, গ্র্যান্ডপাও লিখতে পারো হি এর জায়গায়, দ্যাট গ্র্যান্ডপা হ্যাড ফরগটন টু ব্রেথ। দিস কাইন্ড অফ রিপ্লাই শোজ দ্য সিম্পলিসিটি অ্যান্ড ইনোসেন্স মাইন্ড অফ এ ভিলেজার। এই লাইনটা সাথে লিখে দিলে আরও অ্যান্সারটা ভালো হবে। এবারে দেখো এক্সারসাইজ 4, এটা খুবই ইম্পর্ট্যান্ট, যেটা ন্যারেশন চেঞ্জ বা ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ আমি বলি, আমরা বলি। তো দেখো আমি আন্ডারলাইন করে দিয়েছি রেড কালার, রেড পেনে, যেটাতে তোমাদের সুবিধা হবে যে কোনখানে কোনখানে ন্যারেশন চেঞ্জে চেঞ্জ হয়। দেখো প্রথম সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তো কেমন হবে লিখবো আমরা, দেখো বাবুলি আস্কড হিজ ফ্রেন্ড, এখানে আস্কড লাগবে। ইফ কেন লাগলো, কেন কোনো ডাব্লিউএইচ কোশ্চেন, হু হুইচ হোয়াট হাউ এসব ওয়ার্ড ছিল না, সেজন্য এখানে ইফ লাগাবো। ইফ হি উড কাম দ্য নেক্সট ডে, নেক্সট ডে কেন হলো, টুমোরো, টুমোরো চেঞ্জ হয়ে নেক্সট ডে, এটা গ্রামারে দেওয়া আছে, তোমরা পড়বে। নেক্সট বি দেখো, পলমি সেজ দ্যাট সি ইজ ফাইন, এটা স্টেটমেন্ট সেন্টেন্স অর অ্যাসার্টিভ সেন্টেন্স, সেখানে দ্যাট আই এর জায়গায় সি এবং ইজ লেগেছে। সি নম্বর, দ্যাট ইজ দ্য ইম্পারেটিভ সেন্টেন্স, দ্য টিচার অর্ডার্ড দ্য স্টুডেন্টস টু কিপ কোয়াইট, এখানে অর্ডার্ড আর টু, এ দুটো ইম্পর্টেন্ট। নেক্সট দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, অপটেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স যেখানে আমরা যে স্পিকার সে নিজের ইচ্ছা, সে নিজের কোনো প্রপোজাল এটা রিপ্রেজেন্ট করে। দেখো এই অ্যান্সারটা কেমন হবে লিখতে আছে, মাই মাদার উইস্ট, এখানে প্রপোজড হবে না, উইস্ট হবে, রেড পেনে লেখা আছে, দেখো উইস্ট মি দ্যাট মাই ড্রিমস মাইট কাম ট্রু। ঠিক আছে, কী কী চেঞ্জ হলো এখানে, উইস্ট লিখলাম, দ্যাট লিখলাম, আর মে মাইট হয়ে গেছে, মাইট কাম ট্রু। ওকে, তারপরে দেখো নিচে ই নম্বর অ্যান্সার, দ্য স্টুডেন্টস রিকোয়েস্টেড দ্য স্যার, এখানে ইনভার্টেড কমার মধ্যে দেখো স্যার ছিল, সেটাকে বাইরে নিয়ে আসতে হবে, কেন কাকে বলছে, স্টুডেন্টস রিকোয়েস্টেড হুম, টু হুম, সেজন্য দ্য স্যারকে আমরা লিখতে পারি, দ্য স্টুডেন্টস রিকোয়েস্টেড দ্য স্যার টু অ্যালাউ দেম টু প্লে ইন দ্য ফিল্ড। তো এটা এক্সারসাইজ 4 কমপ্লিট করলাম। এবারে এক্সারসাইজ 5 আসছি, এটা খুবই ইম্পর্ট্যান্ট, আমি আগেই বলেছি তোমাদের। দেখো
ব্লু পেনে যেটা লেখা সেটা রং আমি ক্রস করে দিয়েছি রেড পেন দিয়ে, এবং রেড পেনে যেটা লেখা আছে সেটা কারেক্ট। দেখো প্রথমে আমরা কি করব, অন অন হবে না, সেটা ইন হবে। ইন এ উইন্টার নাইট, অন এ অন অ্যান উইন্টার নাইট, দ্যাট ইজ রং অ্যান্ড রং রং সেন্টেন্স। তো এখানে অন এর জায়গায় ইন হবে, অ্যান এ হয়ে যাবে। তারপরে দেখো সেকেন্ড লাইন, ইট ওয়াজ এ মুনলিট নাইট ফুল অফ স্টার্স। তো দেখো ইট ওয়াজ এ মুনলিট নাইট তোমরা লিখতে পারো, বোথ আর দ্য কারেক্ট। আমি এখানে দি লিখেছি, তো বোথ আর কারেক্ট অ্যান্সার। এটাতে এই এটাই লিখতে পারো, এটাকে কাটার কোনো কারণ নেই, আর না লিখে কেটে এটাকে দিও লিখতে পারো। ইট ওয়াজ দ্য মুনলিট নাইট। হ্যাঁ, তো দি তার ইউজ কখন হয়, যখন পার্টিকুলারলি আমরা কোনো জিনিসকে ইশারা করি। তো এখানে এটাও হতে পারে, ইট ওয়াজ দ্য মুনলিট নাইট ফুল অফ স্টার্স। এও লিখতে পারো তোমরা, তোমরা এ লিখতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো অন স্টার্স তো হতেই পারে না, সেন্টেন্সটা পড়লেই আমরা বুঝতে পারি নাইট ফুল অফ স্টার্স, তারা ভরা আকাশ, তো অফ স্টার্স হবে। ওকে, দ্য নেক্সট লাইন ইউ সি নাও, দ্য বোট ওয়াজ অ্যাঙ্কর্ড আপ এ গ্রেট রিভার। তো আপ হবে না, টু এ গ্রেট রিভার। অ্যাঙ্করিং সে শব্দটা তোমরা জানো, বিভিন্ন যখন রিয়েলিটি শো হয় তখন অ্যাঙ্কর থাকে। অ্যাঙ্করের শব্দের অর্থ হলো যে, যেমন জাহাজ আগে জাহাজ এই জাহাজ আর নৌকা যখন নদীর ধারে বা সমুদ্রের ধারে এসে দাঁড়াতো, তারা তখন লঙ্গর লাগায়। তোমরা যদি কোনো পোর্ট বা হারবারে যাও তো দেখতে পারবে সেখানে ওইরকম লোহার একটা কাঁটার মতন জিনিস থাকে, যেটা যেটাতে হুক থাকে, সেটা কোনো জায়গাতে ফাঁসিয়ে দেওয়া হয় তাকে, জাহাজ বা নৌকা সে জলের দিকে অনেক দূর না গড়িয়ে যায়, যাতে যেখান থেকে জাহাজের যাত্রীরা খুব কমফোর্টেবলি ল্যান্ড করতে পারে। সেই জন্য সেটাকে অ্যাঙ্কর বলে, অ্যাঙ্কর মানে ধরে রাখা এক ধরনের। সেই জন্য আমরা স্টেজের যে যারা স্টেজকে কন্ডাক্ট করে, যেটা প্রোগ্রামকে অর্গানাইজ করে, তাদেরকে আমরা অ্যাঙ্কর বলি, মানে তারা গোটা প্রোগ্রামটাকে ধরে রাখে, তাদের অনেক বড় ভূমিকা। তো দ্যাট ইজ দ্য অ্যাঙ্কর, অ্যাঙ্কর ভার্ব এখানে ইউজ হয়েছে, দ্য বোট ওয়াজ অ্যাঙ্কর্ড টু এ গ্রেট রিভার। নেক্সট লাইন, আই ওয়াজ থ্রিলড টু সি দ্য বিউটি অফ নেচার। এ বিউটি অফ নেচার হবে না, দ্য বিউটি অফ নেচার, কেন পার্টিকুলারলি এক এক কোনো জায়গার দৃশ্যকে বলা হয়েছে, তার সুন্দরতাকে বলা হয়েছে, সেজন্য এখানে দ্য এর ইউজ হবে। দ্যাট ইজ দ্য ডেফিনাইট আর্টিকেল, এ ইজ ইনডেফিনাইট আর্টিকেল অ্যান্ড দ্য ইজ দ্য ডেফিনাইট আর্টিকেল। পার্টিকুলার আমরা যখন একটা জায়গাকে একটা জিনিসকে বিশেষ করে বলি সেটাকে আমরা ডেফিনাইট আর্টিকেল বলি। আগের ভিডিওতে আর্টিকেল সম্বন্ধেও আমি তোমাদেরকে পাঠাবো, সেটা তোমরা দেখবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং অন্যকে শেয়ার করবে। এরপরে আমি তোমাদের নেক্সট লেসন নাম্বার 2 সেটা পাঠাবো। ওকে।